আজ অনেকগুলো দিন পর একটা বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণটা খুব সিম্পল, আমার খুব শরীর খারাপ ছিল, তার সাথে সাথে আমার শাশুড়ি মায়েরও ভীষণ রকমভাবে শরীর খারাপ, আমার ছেলেটাও হালকা ফুলকা একটুখানি শরীরটা খারাপ হয়েছিল। আবার এদিকে আমার মা একটু আমার দিদার বাড়ি গিয়েছিলো। তো এইসব কারণবশত আমি বড় ব্লগগুলো মোটামুটিভাবে রেডি করে উঠলেও আমি ছাড়তে পারছিলাম না। তাই আজ কিন্তু বেশ খানিকটা গল্প করব তোমাদের সাথে। কেমন আছো তোমরা সবাই? আমার এই ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরে একটু ঘুগনি খেতে মন করছিল, আর আমার এই নিরামিষ ঘুগনি আমার থেকেও ভালো আমার মা বানায়। কিন্তু মা যেহেতু আজ 5-6 দিন হলো দিদান বাড়ি গেছে, তো ওই জন্য নিজেই রান্না করে ফেললাম। বাড়ির সমস্ত কাজ খুব ভালোভাবে করলেও আমার এই রান্নাটা খুব ভালো হয়তো হয় না, এটা আমার পার্সোনালি মতামত, এখন জানি না সবাই কি বলে। কিন্তু আজকের ঘুগনিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, মানে হয়তো মায়ের মতো অতটা সুন্দর নয় কিন্তু তবুও বেশ ভালো হয়েছিল। প্রয়োজনীয় মটরটুকু সিদ্ধ করে রেখেছিলাম, তারপর একটু তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে যেতেই একটু নুন দিলাম, নুন দিয়ে আর একটু ভাজা ভাজা করেই টমেটো কটা দিয়ে দিলাম। টমেটোগুলো হালকা একটু নেড়ে আরও অল্প একটুখানি নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোগুলো ভালো তাড়াতাড়ি গলে যাবে। টমেটো আর আলুটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমার বেটে রাখা মশলাটা। বিভিন্ন রকমের আর কি নিরামিষ মশলা, যেমন আদা জিরে, সর্ষে, পোস্ত, এইগুলো আমি ছোটো ছোটো কন্টেনারে করে বেটে রেখে দিই। তাহলে বিশেষ করে আদা জিরেটা তার প্রয়োজন মতো আমি রান্নাতে তাহলে ইউজ করতে পারি, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে প্রায়, এখন জলটা আর একটু মরে গেলেই আমি দিয়ে দেবো ঘুগনি সিদ্ধটা। এই যে আমি এই ঘুগনি সিদ্ধটা দিয়ে দিলাম। এখন আমি মায়ের বাড়ি আছি, মায়ের বাড়িতে রান্নাটা করছি, যেহেতু মা নেই তো বাপির জন্য রান্নাগুলো করছি আর কি। একটু পটল ভাজলাম, একটু ডাল করেছি, একটু ঘুগনি করেছি, আর একটুখানি বেসন দিয়ে বেগুনি করেছিলাম, সাথে একটু উচ্ছে ভাজা। বাপির খাবারটা এইভাবে রেডি করে দিলাম, আর তারপর আমি আমার লাঞ্চটাও এখানেই করে নিলাম। আজ বিকেল নাগাদ একটুখানি আমার সুইট ফ্যামিলিকে নিয়ে একটা বেরোনোর প্রোগ্রাম হলো। ওর পাপার যেহেতু অফিসটা আজকে ছুটি, তো সেই হিসাবে ঠিক করলাম আমরা তিনজন একটুখানি হালকা করে বেরিয়ে আসি। লাস্ট যে কবে তিনজনা এইরকমভাবে বেরিয়েছি তার কোনো ঠিকানা নেই, অনেক দিন পর, তাই জন্যই একটু সাজুগুজু না করলে হয়। একটা ইয়েলো কালারের সালোয়ার পরে নিয়েছিলাম, তারপর হালকা লিপস্টিক টিপ যেমন হয় আমাদের মেয়েদের সাজুগুজু, সেটা আমি করে নিলাম। সুন্দরভাবে রেডি হয়ে গেছি একটু ঘুরতে যাবো বলে, আমরা তিনজন মিলে অনেকদিন পর একটুখানি টাইম স্পেন্ড করতে পেরেছি, তো চলো কোথায় যাচ্ছি দেখা একটুখানি। বেরিয়েছিলাম তো বিকেলই, কিন্তু মাঝখানে একটা ছোট্ট কাজ সেরে আমাদের নিজস্ব ডেস্টিনেশনে পৌঁছতে বেশ খানিকটা সন্ধ্যা হয়ে গেল। দেখো গঙ্গার পাড়ের এই অপূর্ব সৌন্দর্য আমি যখনই যাই না কেন আমার ব্যাপক লাগে। এটা আমাদের বানেশ্বরপুরের ঘাট। একটু ফ্যামিলি টাইম কাটাতে চলে এসেছি আমরা একটা ক্যাফেতে, তো ওরা গেছে অর্ডার প্লেস করতে, কী অর্ডার করে দেখি, অর্ডার করে আনার কী আসে আর কি দেখে তোমাদের সাথে আবার কথা বলছি। ততক্ষণ তোমরা একটু নেই দেখে নাও কেমন জায়গাটা। অনেকগুলো দিন পর, অনেক মানে কবে লাস্ট তিনজন বেরিয়েছে আমি ভুলেই গেছি, অনেকগুলো দিন পরই বেরোলাম আজকে, তো খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এরপর যাবো আর একটা জায়গায়, সেটাও তোমাদের দেখাবো, সবই একটু সারপ্রাইজ থাক। অ্যাজ পার লুক ক্যাফেটা কিন্তু খুব সুন্দর করেছে, খুবই সুন্দর, কিন্তু বাপু আমার খাবারগুলো একদম ভালো লাগেনি। নদীর ধারের প্রকৃতির আমেজ যদি নিতে চাও অবশ্যই একটু ভিজিট করো, তবে খাওয়া দাওয়ার চিন্তাটা না করলেই ভালো হয়। বেশ একটু ঘোরাঘুরি করে সুন্দর করে ফটোগ্রাফি করে চলে গেলাম একটা কেক শপে। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে 3 মাস মতো হবে আমার চ্যানেলটার আর কি বয়স, 0 থেকে শুরু করেছিলাম, তো এখন সব তোমাদের জন্য, সবটাই তোমাদের জন্য। তো এখন আমার সাবস্ক্রাইবার হয়েছে 521, আর সেইটা একটা সেলিব্রেশনের একটা ভিডিও পোস্ট করেছি আমি আমার চ্যানেলে। তো আজকে এই মুহূর্তে শুধু এটাই বলতে চাই যে তোমরা পাশে থাকো এভাবে, তাহলেই হবে। ব্যাস আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করবো যাতে করে তোমাদের পছন্দ মতো আমি ভিডিওগুলো পোস্ট করতে পারি।
নিড ইউর সাপোর্ট অ্যান্ড যাদের যাদের যারা এখনও আর কি আমার ভিডিওগুলো দেখার পর সাবস্ক্রাইব করোনি, একটু কাইন্ডলি রিকোয়েস্ট তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, যাতে করে আমি আরও বেশি ইন্টারেস্ট গ্রো করে যে তোমাদের জন্য কিছু ভালো সুন্দর মতো ভিডিও বানানোর জন্য। 500 সাবস্ক্রাইবার আমি পেয়ে গেছি এক সপ্তাহ মতো হবে, এক সপ্তাহ কি 5-6 দিন মতো হবে, বাট এই কদিনে আর একটু আমি ওয়েট করেছিলাম যাতে একটু বাড়ে, সেটা বলতেও ভালো লাগে। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ, আমি আবার বলছি পাশে থেকো, একটু সাবস্ক্রাইব করো, ফলো করো, আর ভালো লাগলে একটুখানি শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।